আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো আমি তোমাদের পড়াচ্ছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা গদ্যাংশ লালু এই গল্প পড়াতে গিয়ে প্রথম পর্বেই আমি লেখক প্রসঙ্গে তোমাদের জানিয়েছি নিশ্চয়ই তোমরা লেখক প্রসঙ্গে জেনেছ এবং এই গল্পের বিষয়বস্তু বুঝতে পেরেছো এই গল্পের সরব পাঠ আমি তোমাদের সামনে রেখেছি আমি স্বরূপ পাঠ করেছি এবং বিষয়বস্তুর বিশ্লেষণ করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে লালু পশু বলির বিরুদ্ধে একটি মজার নাটক করে প্রাণী হত্যা এক প্রকার অপরাধ আর এই প্রাণী হত্যার বিরুদ্ধে লালু গর্জে উঠেছিল বা বলতে পারো পশু বলির বিরুদ্ধে লালু গর্জে উঠেছিল এমনকি মনোহর যে পর্যন্ত লালুর এই মজার নাটকে ভরকে গিয়েছিল বা কিছুটা ভয় পেয়ে গিয়েছিল তিনি বলেছিলেন লালুর সামনে যে মায়ের সমুখে দাঁড়িয়ে আমি তিন সত্যি করছি আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এক মজার নাটক করেছিল লালু এই গল্পের সরব পাঠ আমি করেছি এবং বলেছিলাম তোমরাও বাড়িতে সরব পাঠ করবে আশা করি তোমরা সরব পাঠ করেছ এবং এই গল্পের বিষয়বস্তু বুঝতে পেরেছো আজ প্রথমেই আমি তোমাদের সামনে রেখেছি শব্দের অর্থ কিছু শব্দের অর্থ আমি তুলে ধরেছি একবার স্ক্রিনের দিকে তাকাও শব্দের অর্থ কুশাসনে কুশাসনে মানে কুশ গাছের পাতা দিয়ে তৈরি আসনে দুই নম্বর পলকে পলকে মানে মুহূর্তে তিন নম্বর ইষ্টনাম ইষ্টনাম মানে যে দেবতাকে পুজো করে তার নাম চার নম্বরে হুঙ্কার হুঙ্কার মানে গর্জন পাঁচ নম্বরে বিপুল আয়তন বিপুল আয়তন মানে বিশাল দেহ যার এমন ছয় নম্বরে ঘাতক ঘাতক মানে হত্যাকারী সাত নম্বরে নিরুপায় নিরুপায় মানে উপায়হীন আট নম্বরে নিরীহ নিরীহ মানে শান্তশিষ্ট নয় নম্বরে রেখেছি কোলাহল কোলাহল মানে চেঁচামেচি দশ নম্বরে রেখেছি সুমুখে সুমুখে মানে সামনে মায়ের সুমুখে তিন সত্যি করছি মানে মায়ের সামনে তিন সত্যি করছি তোমাদের বইয়ে ভুল রয়েছে ঠিক করে নেবে এছাড়াও তোমাদের বইয়ে শব্দের অর্থ দেওয়া আছে প্রত্যেকটি শব্দের অর্থই কিন্তু তোমরা পড়বে এবং শব্দের অর্থ জানবে শব্দের অর্থ জানতে পারলেই তবেই কিন্তু তোমরা এই গল্পের বিষয়বস্তু বুঝতে পারবে তাই প্রত্যেকেই সড়ক পাঠের পাশাপাশি শব্দার্থ পড়বে শব্দের অর্থ জানবে এবার আমি তোমাদের জন্য রেখেছি বাড়ির কাজ সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এক নম্বরে রেখেছি মনোহর চাটুর্যের বাড়িতে কি কারণে লালুর ডাক পড়েছিল মনোহর চাটুর্যের বাড়িতে কি কারণে লালুর ডাক পড়েছিল দু নম্বরে রেখেছি ছোটবেলায় ও কাজ করেছি কিন্তু এখন আর করবো না ছোটবেলায় ও কাজ করেছি কিন্তু এখন আর করবো না কথাগুলি কে কাকে উদ্দেশ্য করে বলেছিল তা এই দুটি প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই লিখবে তোমরা নিশ্চয়ই জানো প্রথম প্রশ্নের ব্যাখ্যায় যে মনোহর চাটুর্যের বাড়িতে কি কারণে লালুর ডাক পড়েছিল এবং দ্বিতীয় প্রশ্নে রেখেছি ছোটবেলায় ও কাজ করেছি কিন্তু এখন আর করবো না কথাগুলি কে কাকে উদ্দেশ্য করে বলেছিল ভালো করে সরব করবে তবেই তোমরা কিন্তু নিজেরাই উত্তর লিখতে পারবে এছাড়াও বাড়ির কাজ রয়েছে নিজে করো তোমাদের বইয়ের দেওয়া রয়েছে এক নম্বরে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন বসাও তোমরা নিজেরাই করবে সঠিক উত্তর এর পাশে চিহ্ন বসাবে অর্থাৎ যেটি সঠিক উত্তর তার পাশের যে বক্স রয়েছে সেখানে টিক চিহ্ন বসাবে দেখো একের কয়ে আছে মনোহর চাটুর্যের বাড়িতে দুর্গাপুজো কালী পুজো না শিব পুজো খ নম্বরে রেখেছি পুজোতে বলি দেওয়া হবে পাঠা মোষ না কুমড়ো ঘনম্বরে রেখেছি যারা পশু বলি দেয় তাদের বলে জল্লাদ খাতক না কসাই পাশের বক্সে সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দেবে ঘ নাম্বার দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে কি হবে উপকার সর্বনাশ না কিছুই হবে না উম নাম্বারে রেখেছি আমার খুন চেপে গেছে এ কথা বলেছে মনোহর চাটুর্যে গুরুদেব না লালু যেটি সঠিক উত্তর তার পাশের বক্সে টিক চিহ্ন দেবে এরপরে দু নম্বরে রেখেছি সঠিক শব্দ বসিয়ে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো ক নাম্বারে সে আদেশ ড্যাশ করার সাহস লালুর নেই খ নাম্বার সবাই সঙ্গে ছুটল ড্যাশ দরজার দিকে গ নাম্বারে রেখেছি গুরুদেব ড্যাশ বসে চণ্ডীপাঠ করছিলেন ঘ নাম্বারে রেখেছি চলো ড্যাশ গিয়ে গলা দেবে উমা নাম্বারে রেখেছি মায়ের সম্মুখে তিন ড্যাশ করছি তোমরা শূন্যস্থানে সঠিক শব্দ বসাবে অবশ্যই তোমরা বাড়ির কাজ লিটারেচার কপিতে লিখবে পাশাপাশি বলবো গল্পটা যত বেশি করে পড়বে ততই কিন্তু তোমরা নিজেরা সঠিক উত্তর নির্বাচন বা শূন্যস্থান পূরণ বা প্রশ্ন উত্তর নিজেরাই করতে পারবে এই গল্প থেকে আমি এর আগে তোমাদের জন্য রেখেছিলাম প্রশ্নোত্তর তোমরা নিশ্চয়ই প্রশ্নোত্তর তোমাদের খাতায় লিখে নিয়েছো এবং যে প্রশ্ন তোমাদের আমি লিখতে দিয়েছিলাম তার উত্তর নিজেরাই লিখেছো পাশাপাশি বলবো বাড়ি বাড়ি সরব পাঠ করবে তবেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই লিখতে পারবে আজ এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে